আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, স্ন্যাপচ্যাটে ভিডিও ক্রিয়েট অথবা ছবি তুললে সেটি আমাদের গ্যালারিতে সেভ হওয়ার কথা, বাট সেটি চলে যাচ্ছে সরাসরি স্ন্যাপচ্যাট আইডিতে। তো আপনিও যদি এই প্রবলেমটি ফেস করে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি স্ন্যাপচ্যাটে কোনো ভিডিও ক্রিয়েট করবেন অথবা ফটো তুলবেন, সেটি সরাসরি আপনার গ্যালারিতে সেভ হবে। আজকে আপনাদেরকে আমি সেই সেটিংসটি দেখাবো। মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই প্রতিনিয়ত এ ধরনের হেল্পফুল ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স, আপনারা স্ন্যাপচ্যাটে ক্রিয়েট করা ভিডিও অথবা ফটো সরাসরি গ্যালারিতে নেওয়ার জন্য সরাসরি স্ন্যাপচ্যাটে প্রবেশ করবেন। স্ন্যাপচ্যাটে প্রবেশ করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি লোগো, মানুষের লোগো এখানে দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, লোগোতে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হবে। তো আপনারা একদম কর্নারে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এই সেটিংসে ক্লিক করবেন। ওকে, সেটিংস আইকনে ক্লিক করার সাথে সাথে স্ন্যাপচ্যাটের সেটিংস ওপেন হয়ে যাবে। ভিউয়ার্স, এখন আপনারা একটু স্ক্রল ডাউন করে চলে যাবেন নিচে। তো এখানে আপনারা মেমোরিজ নামে একটি অপশন পাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেমোরিজ নামে একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, মেমোরিজে ক্লিক করলে আপনার সামনে এরকম ওপেন হবে। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ বাটন, মেমোরিজ অ্যান্ড ক্যামেরা রোল, জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, মেমোরিজ অ্যান্ড ক্যামেরা রোলে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হবে। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মাঝেরটি সিলেক্ট করা, তো আপনাদের এখানে প্রথমটি সিলেক্ট করা থাকবে, জাস্ট এখানে মেমোরি সিলেক্ট করা থাকবে। তো যদি এটা আপনার এটা জাস্ট মেমোরি সিলেক্ট করা থাকে, তাহলে আপনি যদি স্ন্যাপচ্যাটে কোনো ভিডিও ক্রিয়েট করেন অথবা ছবি তোলেন, সেটি সরাসরি আপনার গ্যালারিতে যাবে না, সেটি চলে যাবে সরাসরি আপনার স্ন্যাপচ্যাট আইডিতে। তো আপনারা যেটি করবেন, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন মেমোরিজ অ্যান্ড ক্যামেরা রোল, এটি সিলেক্ট করে দিবেন। এটি সিলেক্ট করে দিলে আপনার স্ন্যাপচ্যাটের ফটো অথবা ভিডিও সরাসরি আপনার গ্যালারিতে সেভ হবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি দেখালাম কীভাবে স্ন্যাপচ্যাটে ক্রিয়েট করা ফটো অথবা ভিডিও সরাসরি গ্যালারিতে সেভ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। প্রতিনিয়ত এ ধরনের হেল্পফুল ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।